কিছু হাতে বউ তুই এগুলো নিব একটা এই দেখতে পুরো লাভ চিংড়ি তবে চিংড়িটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এত পরিমাণ রোদের তেজ এখন বাজতেছিল সন্ধ্যা না বিকাল 6টা তো আমি যাচ্ছি রাশিদা ভাবিদের ওইখানে একটু হাঁটাহাঁটি করব ভাবিও নিচে নামতেছে তারপরে রাশিদা ভাবি আমি একটু সময় পাস করব গল্প করব যাই হোক চলুন যাওয়া যাক আপনাদেরকে সাথে নিয়ে যাই আর যে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ রোদ আর অসম্ভব গরম গরমে আমার মুখটা জ্বলতেছিল এত বেশি গরম লাগতেছিল তো মাও আমার সাথে নিচে নেমেছে মা আবার অন্যদিকে হাঁটতেছে এখন চলুন যাই তো হাঁটাটা শেষ করে এখানে আপনাদের ভাইয়ার অফিসের সামনে দাঁড়ায় আছি আপনাদের ভাই অফিস থেকে বাসায় গিয়ে প্রশান্ত আবিদকে নিয়ে আসতেছে আমরা একটু বাহিরে যাব আমাদের টুকটাক কিছু জিনিস নিতে হবে আর কি তো এই কারণে দাঁড়ায় আসছি আপনাদের ভাইয়াকে বললাম যে আমি তোমার অফিসের সামনের বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ায় আসি তুমি আমাকে এখান থেকে পিক করে নিও বললো যে আচ্ছা ঠিক আছে তা আমি ওয়েট করতেছি কখন আসবে বাবা ছেলেরা আমি তাদের সাথে যাব অনেকক্ষণ ধরেই ওয়েট করতেছি হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড হয়ে গেছি আর এত গরম পড়েছে ইদানিং সকালে বৃষ্টি হচ্ছে আর বিকালবেলা সাংঘাতিক পরিমাণে গরম পড়তেছে প্রচুর পরিমাণের গরম গরমের মধ্যে মনে হচ্ছে কখন গাড়িটা আসবে গাড়ির ভিতরে ঢুকে একটু এসির বাতাস খাবো হ্যাঁ আমি হাঁটতেছি এখানে বসে থাকতে হাঁটতে এই যে ওমা সে তো ঘরের ড্রেস পরে চলে আসছে গো সে তো ঘরের ড্রেস পরে চলে আসছে বাবা কোথায় আছো দাবি কোথায় আছো হ্যাঁ আর তো সব ড্রেস কো যে ড্রেস আছে তো সব আচ্ছা আচ্ছা দাবি কি হয়েছে হাতে বউ ওরে বাচ্চা উল্লু গুচু 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 তো আমরা সেতা পার্ক সেন্ট্রাল এসেছি এখানে ডিসকাউন্ট চলছে আমি একটা হাঁটার জুতা দেখতে চাচ্ছিলাম আমার হাঁটার জুতাটা নষ্ট হয়ে গেছে তো যেটা পছন্দ হলো সেটা আমি আমার সাইজ অনুযায়ী পেলাম না আমার পায়ের সাইজ অনুযায়ী পরে এখন একটু কাইসানা যাব আমার একটা ঝুড়ি দরকার কাপড় চোপড় রাখার আর এই যে আমার বাচ্চা পাটিরা কাম তো চলুন যাওয়া যাক ওই যে ব্র্যান্ডটা মাত্র কাপড় কেমন এই শার্টটা সুন্দর গো এই শার্টটা খুবই সুন্দর দেখবে নাকি 44 সিঙ্গিতে ব্র্যান্ড এটা কিন্তু ওই যে ব্র্যান্ডটা বুঝছো কোন ব্র্যান্ডটা হঠাৎ করে আমরা সেটা পার্ক সেন্ট্রালে হাঁটতে হাঁটতে এই যে ব্র্যান্ডটা আসছে বিপিসি এই ব্র্যান্ডটা এটার হিউজ ডিসকাউন্ট চলতেছে তো আপনাদের ভাইয়ার একটু শার্টের দরকার ছিল ঈদে তো কিছুই কিনেনি ছেলে মানুষ কিছু কিনতে চায় না তো বললাম যে না সে তো নিবে না বুঝলে না দরকার নেই তো যেগুলো 229 রিঙ্গিত একটা শার্ট সেগুলো ডিসকাউন্টে দিচ্ছে হলো 65 রিঙ্গিত করে মানে একদম 70% ডিসকাউন্ট কি চাব্বা এগুলা খেলা নেওয়ার জন্য কাঁদতেছে এখানে না আমরা অন্য জায়গা থেকে নিবো আসো আসো অন্য জায়গায় আসো তো আমরা হ্যাঁ হাই রে আমরা হলো কাইসনে আসছি কাইসন আপনাদের ভাই এমন একটা কাজ করছে পরে বলতেছি কি করছে কাইসনে আসছি আমি একটা কাপড় চোপড় রাখার বাস্কেট কিনতে তো কাইসনে আসলে কাইসনে নতুন কি আসছে না আসছে এগুলো দেখতে খুব ভালো লাগে টিফিন বক্স এগুলো পরে নেব ইনশাল্লাহ টিফিন বক্স বাহ এই জিনিসটা তো খুব সুন্দর সসেস সস টস রাখা যাবে এটা অনেক লিডটা অনেক হেভি এই যে সস টস রাখা যাবে বা কোনো কিছু সার্ভ করা যাবে তো কি সুন্দর সুন্দর জারগুলো বিশাল বড় বড় জারের দামগুলো এখানে কম 27 রিঙ্গিত করে মাত্র তারপরে এই যে এটা সার্ভিং ডিশ এটার দামটাও অনেক কম অনেক অনেক কম নর্মালের চাইতে ওয়াও এটার দামটা অনেক কম মাত্র 19 রিঙ্গিত এটা 19.90 এটা তো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে খুব ভালো লাগছে জিনিসটা যদিও আমি কিনবো না কারণ আমার এক গাদা হয়েছে এই টাইপের জিনিস কাঁচের জিনিসপত্র
কাছের জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতেছি। টিফিন বক্সগুলো খুবই সুন্দর, তবে আমি যেটা খুঁজতেছি সেটা কোথায় আছে আল্লাহই জানে। ও আচ্ছা আচ্ছা, এই যে আমি এগুলো খুঁজতেছি, এগুলো নিব একটা। এই যে দেখি প্রশান্তের বাবা আসুক, কোনটা ভালো লাগে সেটা। এই শুনছো, এদিকে আসো, এই যে কোনটা ভাল লাগে সেটা দেখে নেই কাপড় রাখার জন্য। দেখ ওর নামাও, নামায় দেখো, এই যে এখানে আছে। কি ওদিকে আছে? তাহলে যাও চেয়ারে বসো, চেয়ারটা কি কিউট, যাও বসো। দেখো এখান থেকে কোনটা ভালো লাগে দেখ, বড় সড়ো দেখে একটা নিয়ে নাও। ওরে বাবা, আমার ছেলে বসে বসছে, কি রিল্যাক্স করতেছে আমার ছেলে বসে। এত সুন্দর এখানে জিনিসগুলো দেখলে মনে হয় সব কিনে ফেলি। হ্যাঁ মা, এগুলো হলো পিকনিক বাস্কেট বাবা, কোথাও পিকনিকে গেলে। ওই যে আমাদের এখান থেকে যেটা নেওয়ার সেটা নিয়েছি। এখন তাবিব কি যেন খুঁজতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তাবিয়ার জন্য পাঠাইছিলাম, তাবিয়াকে দিছি এই খেলনাটা, প্রজেক্টর পেন্টিং। তাবিব এখান থেকে কি নিবে তাই চিন্তা করতেছে। এটা দেখো তো একটু, উডেন স্কুল বাস পাজল বোর্ড 3+ এজেস। দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট করো, নয়টা গাড়ি, 10টা মাস, 10টা 1 2 3 দাঁড়া দাঁড়া। হাই রে, কি করতেছে, লাফাচ্ছে সামানে, ওরে লাফ ওরে লাফ। জানি না আমি কত। দেখে আসো, উডেন 36 তো তাবি বইদিকে খেলনা দেখতেছে, আর আমার যা কাজ ঘর সাজানোর জিনিসপত্র আমি সেগুলো দেখতেছি। বাহ কি সুন্দর, তাই না? আমার কাছে তো খুবই খুবই ভালো লাগতেছে, এইগুলাও খুব সুন্দর, এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই যে ল্যান্টার্ন, কি আব্বা কি পেয়ে গেছে, এটা তো খুব সুন্দর। কি নিস এটা, কি তাবি এটা কি নিছে, এটা কি নিলি, দেখি কি আছে এখানে, কি কি আছে দেখো তো। এটা পছন্দ হয়নি, আমি লাইক করিনি। সুন্দরটা নাও, যাও এটা ভালো লাগেনি বাবা, এটা সুন্দরটা নাও। এই যে ক্যান্ডেল হোল্ডার, কি কিউট কিউট ক্যান্ডেল হোল্ডার। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা খুব সুন্দর, খুবই সুন্দর এই ক্যান্ডেলটা, ঘ্রাণটাও খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। কাইসনের এইসব জিনিসগুলো দেখার জন্য আমার কাইসনে আসতে ভালো লাগে। কি সুন্দর ক্যান্ডেল হোল্ডার, এখানে সব টেবিল ল্যাম্প। এই যে লাইট সহ একদম সুন্দর, জ্বালায় রাখলে ভালো লাগবে দেখতে, বিভিন্ন রকমের লাইট। বাবা পানির পট, আর এখানে তো ফ্লাওয়ার ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, ফ্লাওয়ারের বস্তা এখানে, এত ফ্লাওয়ার। অনেকদিন পরে আসলাম তো এই জন্য ভালো লাগছে দেখতে। তো আমরা সেতাপাক সেন্ট্রাল থেকে আমাদের টুকটাক, আমি নর্মালি ওই ঝুড়িটা কেনার জন্য সেতাপাক সেন্ট্রালে গিয়েছিলাম, ওই কাপড়ের ঝুড়িটা কেনার জন্য। তো আপনাদের ভাইয়ার শার্ট পেয়ে গেলাম, যেহেতু শুন সাউন্ড কমো, যেহেতু অফারে পেলাম এত ভালো একটা ব্র্যান্ডের শার্ট, যেগুলোর দাম অনেক বেশি কমে পেয়েছি, এই জন্য ভাবলাম যে শার্ট নিয়ে নেই। শার্ট তো লাগে অনেক, অনেক শার্ট রিজেক্ট করতে হবে, কারণ যেহেতু অফিসে ফর্মাল পরে যেতে হয়, সেক্ষেত্রে শার্টটা অনেক লাগে ফুল স্লিভ। আর এখন আমরা এই যে বাংলা দোকানের সামনে, এখান থেকে সুপারি নেওয়া হচ্ছে। আব্বা মা যেহেতু পান খায়, আমিও আব্বা মার সাথে খাই মাঝে মধ্যে, তো সুপারিটা শেষ হয়ে গেছে, এই জন্য যে সুপারি নিয়ে চলে আসলো আপনাদের ভাইয়া। তাইছো, এই যে 2 প্যাকেট সুপারি, এই সুপারিটা এই বাংলা দোকান ছাড়া, আমাদের পাশে যে বাংলা দোকানটা আছে ওইখানে পাওয়া যায় না, তো এই কারণে ঘুরে এদিকে আসতে হয়। আচ্ছা, তো আমরা বাংলা দোকান থেকে সুপারি নিলাম, তাবিবের খাবার নিলাম, নিয়ে আমরা হলো এখানে একটা রোডের মধ্যে রাত্রে বেলা এরকম স্ট্রিট ফুড বসে। তো অনেক দিন হলো স্ট্রিট ফুড খাই না, তো ভাবলাম দেখা যাক কি স্ট্রিট ফুড আছে এখানে।
এই কারণে একটু সামনের দিকে আগায় যাই, কি আছে দেখি, যদি খাওয়ার মতো হয় ইনশাল্লাহ খাবো। আই অ্যাম রোটিজন। আচ্ছা এখানে কি আছে দেখি, সরাবো সরাবো সামনে থেকে সরাব। এখানে কি আছে, নাসি গোরেং, চীনা নাসি গোরেং দেখি, কাম্পুং, এগুলো সব হলো মালাই ফুড। আমি একটু রুটি টাইপের কিছু খেতে চাচ্ছি, ওই দোকানটাতে গিয়ে দেখি এখানে কি আছে, চলুন গিয়ে দেখি যদি পছন্দ হয়। নি বেশি গাড়ি আসতেছে, কি আছে দেখা যাক, চলুন খাবারের মেনু দেখলে বোঝা যাবে। এখানে সব রাইস টাইপের আইটেম, ওই সাইডে যাই চলো। এই সতম আই অ্যাম গোরেং, হ্যাঁ না একটাই নয় আরো কেন, ঘরের কাছে দোকানে তো বারবার জিনিস কিনে ভয় যাবে কেন, না এনেও না, বাবাকে নিবে নাকি, নিবে বলছে, বললাম তুমি কেটে নিবা বলছে তো নিচ্ছে। আমরা হলো আমাদের বাসার পাশে যে প্লাটসে যে একটা মিজু হয়েছে, হ্যাঁ এটা দিয়ে আসো না, ওর জন্য ফটোটা দিই, যাও যাও বাবার সাথে গিয়ে নিয়ে আসো, যাও যাও, হ্যাঁ চকলেট বলো, এটা অনেক চকলেট, দাদুর জন্য একটা কিছু নেই, ধরো দাদু তো লাইক করে, দাদুর জন্য কিছু নেই, এটা ধরো দেখি, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, মোবাইল ঢুকাও পকেটে, ঢুকাও মোবাইল পকেটে ঢুকাও, দাও দাও, দাদুর জন্য কি নিব, না না অত চকলেট না, দাদু চকলেট লাইক করে বলে বেশি চকলেট খাওয়ানো যাবে না আবার দাদুকে, বুঝছো। এটা কি হ্যাপি বানানা চিজ, সেটা কেমন হবে, হ্যাপি বানানা চিজ ভালোই লাগতেছে, হ্যাঁ বুঝছে। ও মা তাবি বাসতেছে, এই যে তাবি, কবে এটা কি রে তাবি, এটা কি স্প্ল্যাক, এই যে মেমি জু 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 সত্য একটা ইয়ে, হ্যাঁ না এটা ভালো লাগছে না, কিনে যায় মার জন্য, মা কি পছন্দ করবে, অবশ্য কেক নিছি, চিজ কেক নিছি, এখানে আর কি আছে নেওয়ার মতো, এটা মিনি ম্যাঙ্গো মুস মনে হয়, না ঠিক আছে দেখি কি নেওয়া যায়। তো ওই যে আমরা এখান থেকে ডোনাট নিলাম আর একটা চিজ কেক নিলাম, দিও না দিও না দিও না, রাখতে চাচ্ছে না ট্রলি, তো ট্রলি এমনি এমটি নিয়ে ঘুরবে, বাবা এখনো লিচু আছে, লিচু চেহারা দেখে মনে হচ্ছে যে বহুত মাইট টের খাইছে, মাইট টের খেয়ে লিচুর এখন বর্তমানে এরকম অবস্থা আর কি। তো এটা নতুন হওয়াতে খুবই ভালো হয়েছে, এখানে আমরা একদম পাশেই পেয়ে গেছি, ফ্রুটস গুলো একদম ফ্রেশ লাগতেছে, এই যে দেখেন আঙ্গুর বাসায় আছে না, আঙ্গুরটা নিতাম, এই আঙ্গুরটা একদম ফ্রেশ লাগতেছে, সেটাই না পেয়ারা তোমার ছেলের এত খায় মাশাল্লাহ, ও টলিতে রাখো দেখি রাখতে যায় কিনা, পেয়ারা পেয়ারা রাখবে টলিতে দেখি, তাহলে দাঁড়াও তোমার একটা ছবি তুলি তো, দেখো না দাঁড়ানোর স্টাইল দেখো না, সুন্দর করে দাঁড়াও, হ্যাঁ তাকাও আমার দিকে তাকাও, কাম কাম আসো আসো আসো, চলে আসো চলে আসো, চলো অনেক সুন্দর, মানে এটা একদম বাসার পাশে হওয়াতে না আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে, একদম একটু এক্সপেন্সিভ অন্যান্য জায়গার তুলনায় বাট ভালো, বাবা এখানে ফ্রেশ একদম স্যামন গুলো একদম ফ্রেশ লাগতেছে, মানে মাছও আছে ভালোই, চিংড়ি, তবে চিংড়িটা অনেক অনেক এক্সপেন্সিভ। চলো দেখি আমি একটু চিকেন নিব, চিকেনের ব্রেস্ট পিস নিব, চিকেন চিকেন ব্রেস্ট পিস তো নাই। তো আমরা বাসায় চলে এসেছি, টুকটাক মোটামুটি ভালোই গ্রোসারি শপিং বলেন, আর হঠাৎ করে তুষারের বাবার জন্য শপিংও হয়ে গেল, তো দুইটা শার্ট কেনা হয়েছে, শার্ট দুইটার কালারই খুবই সুন্দর,
আর এত কমে এত ভালো শার্ট পাবো এটা জীবনেও চিন্তা করিনি। এই যে একটা, এটা হলো নেভি ব্লু কালারের একটা শার্ট, যদিও সে কিছুই কিনতে চায় না, তাকে জোর করে কেনাতে হয়। তার কাপড় চোপড়ের প্রতি খুবই উদাসীন, সে হলো ইলেকট্রিক গ্যাজেটের প্রতি তার বেশি আগ্রহ, তাও যে খুব আহামরি কিনে এমন না, কিন্তু সে ওগুলো বেশি পছন্দ করে। আর আমি ওর ড্রেস আপের ক্ষেত্রে আমি বেশি খেয়াল রাখি, কি লাগবে না লাগবে সেটা আমি দেখি। তো বললাম যে নাও শার্ট দুইটা, তোমার শার্ট দরকার, তুমি বাসায় যেগুলো পরতেছো সেগুলো মোটামুটি অনেকদিন হয়ে গেছে, অনেকদিন ধরে তুমি শার্ট কিনো না, তো এই যে এই দুইটা কেনা হয়েছে। আসলে হাজবেন্ডরা যেমন ওয়াইফের টেক কেয়ার করে, প্লাস ওয়াইফের কি লাগবে না লাগবে খেয়াল রাখে, সেক্ষেত্রে আমার খেয়াল রাখা লাগে না, কারণ আমি এমন এক গাদা থ্রি পিস কিনি, ওর আর এদিকে খেয়াল রাখা লাগে না, আমি কিনতেই থাকি, এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। তো আর ওয়াইফদেরও উচিত হাজবেন্ডের কি লাগবে না লাগবে এগুলোর দিকে খেয়াল রাখা, এটা আমি রাখার চেষ্টা করি আর কি। আর যে জিনিসটা কিনতে গিয়ে টুকটাক টুকটাক এত কিছু কেনা হলো, আসলে এমনই হয়, একটা জিনিস কিনতে গিয়ে দেখা যায় যে অনেক জিনিস কিনে নিয়ে আসা হয় আর কি। আমি দুইটা ছোট্ট গিফট ব্যাগ কিনেছি পিঙ্ক কালারের কাইসন থেকে। আর এই যে এটা হলো ড্রায়ার থেকে কাপড় বের করে এর মধ্যে রাখার জন্য কিনেছি। নর্মালি কাপড় ধোয়ার জন্য একটা বাস্কেট আছে, যেগুলো কাপড় ধোয়ার আগে যেগুলো রাখা হয় যে ওয়াশ করতে হবে, এখানে রেখে দিলাম, ওখান থেকে নিয়ে ওয়াশ করবো। আর ড্রায়ার থেকে কাপড় বের করে এটা হলো ড্রায়ার থেকে কাপড় বের করে এটার মধ্যে রাখা যাবে। তারপরে আমি আমার সময় অনুযায়ী যখন ইচ্ছা তখন কাপড়গুলোকে ভাঁজ করে ফেললাম এরকম আর কি। সবসময় সোফার উপরে ইয়ে করে রাখি, তো সোফার উপরে দেখতেও খারাপ লাগে। এই যেরকম দুইটা হ্যান্ডেল আছে কাঠের দুই সাইডে ধরার মতো, তো খুবই ভালো হয়েছে। এটার দাম পড়েছে 29 রিঙ্গিত, ওই ধরেন 700 টাকার মতো বাংলাদেশি টাকায়। এই যে ভালো স্পেস আছে ভিতরে, সুন্দর হয়েছে জিনিসটা, এরকম রেখে দিলেও সুন্দর থাকবে। এই তো কেনাকাটা হলো, সব কিছু মিলায় ভালোই একটা সময় গেল। আর আপনারা অনেকে আমার আম্মার হেলথ কন্ডিশন সম্পর্কে জানতে চেয়েছেন, তো আম্মুর রিসেন্ট আবার ডক্টরের কাছে গিয়েছিল, রিসেন্ট বলতে ভাইয়ারা থাকতে আম্মু ডক্টরের কাছে গিয়েছিল, তো তখন ডক্টর দেখিয়ে এসেছে এবং ডক্টর সব কিছু দেখে বলেছে আলহামদুলিল্লাহ আম্মু এখন ভালো আছে, আর এক মাস পরে আবার যেতে বলেছে, আর ওষুধ যেগুলো খাচ্ছিল সেগুলোই কন্টিনিউ করতে বলেছে। এই তো আসলে যেহেতু আম্মুর হাই প্রেশার, ডায়াবেটিস, সব কিছু মিলায়ে শরীরের উপরে তো একটা প্রভাব পড়েই, বয়সটাও হয়েছে, তো এই আর কি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আম্মা আমার পৃথিবী আমার সব কিছু। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।